হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম প্যারাগ্রাফ এবং স্টাইল সম্পর্কে, এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে টেক্সট ফরম্যাটিং এবং কোটেশন সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। তো প্রথমে আমরা দেখব হচ্ছে টেক্সট ফরম্যাটিং সম্পর্কে। টেক্সট ফরম্যাটিং সম্পর্কে দেখার জন্য আমরা চলে আসলাম W3 স্কুলের টেক্সট ফরম্যাটিং পেজে। এখন আমরা যদি দেখি একটু এখানে কি আছে, তাহলে আমরা এখানে একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি কতগুলো ফরম্যাটিং এলিমেন্টস আছে। সো এগুলো আমরা একটা একটা করে দেখব, সবগুলো আমি দেখব না, কিছু আপনাদের টাস্ক হিসেবে থাকবে, হোমওয়ার্ক হিসেবে আপনারা ওগুলো করে আনবেন। সো করবেন, ট্রাই করবেন, এরপরে আপনি না পারলে কমেন্ট করে দিতে পারেন। দেন হচ্ছে আমরা যদি একটু দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিটেক। বিটেক কী করে টেক্সট বোল্ড করে, ঠিক আছে। এটা যদি নিচের দিকে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে HTML বিটেক এবং স্ট্রং এলিমেন্ট। সো এখানে দেখতে পাচ্ছি যে একটা বিটেকের মাধ্যমে কিছু টেক্সট লিখছে। সো এটা কি করছে, দিস টেক্স ইজ বোল্ড, কি বলতেছে, একটা এই টেক্সটটা হচ্ছে কি বোল্ড হবে, ঠিক আছে। সো আমরা দেখি আসলে এই টেক্সটটা কি আসলে বোল্ড হবে কি না। সো আমরা একটু যদি আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে যাই, এখান থেকে আর একটা ফাইল নিয়ে নিই, দেন হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু কপি করে নিই, দেন এখানে পেস্ট করে দিয়ে আবার এরপরে এই জিনিসগুলো একটু আমরা রিমুভ করে দিয়ে আমরা একটু যে বিটেকটা আছে ওইটা এখানে দিই। সো আমরা এখানে দেখতেছি কি এই ভিডিওতে টেক্সট ফরম্যাটিং। সো টেক্সট ফরম্যাটিং আমরা এই ফাইলটার নাম রেখে দেবো, ঠিক আছে। সো আমরা সেভ করে নিব। সেভ করে আমরা দিব হচ্ছে HTML টেক্সট ফরম্যাটিং। সো আমরা ফরম্যাটিং দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা .html সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিলাম, দেন সেভ দিয়ে দেব। এরপর আমরা কি করব, আমরা ওপেন ইনটু ডিফল্ট ভিউয়ারে দিব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার টেক্সটটা কি আছে, ভোল্ট আছে, ঠিক আছে। সো আমরা ভি ট্যাগের ইউজটা দেখলাম, এরপরে স্ট্রং ট্যাগ কি করে ওইটা দেখব। সো স্ট্রং ট্যাগ হচ্ছে কি, এটা মূলত ডিফাইন করে হচ্ছে টেক্সট ইজ স্ট্রং ইম্পর্টেন্ট, মানে হচ্ছে এটা টেক্সট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্ট্রং ট্যাগের মাধ্যমে বোঝায়, ঠিক আছে। সো আমরা একটু দেখি আসলে এটা কেমন দেখায়। সো আমরা এখানে গেলে রিফ্রেশ যদি দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রায় সেম স্ট্রং এবং বোল্ড প্রায় সেম, কিন্তু যখন আপনি এই ট্যাগটা ইউজ করবেন, তখন যে কোড করবে বা আপনার কোডটা যে দেখবে, তার ক্ষেত্রে হয়তো বুঝতে একটু সুবিধা হবে, সেজন্য স্ট্রংটা ইউজ করতে পারেন, যেখানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। সো আপনি স্ট্রংটা ইউজ করতে পারেন। সো আমরা এখানে একটা ভিআর দিয়ে দিই, ভিআর, তাহলে আমরা দেখতে আরো সুন্দর দেখাবে। সো আমরা যদি এটা রিফ্রেশ করি, তাহলে এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আমরা এখানে নিচের দিকে গেলে আরেকটু দেখতে পাচ্ছি যে HTML এর আই ট্যাগ এবং ইএম ট্যাগ। সো ইএম ট্যাগটা কি সেটা আপনারা একটু দেখে নিলাম, এটা হচ্ছে ইমফেসাইজড। সো এটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট আই ট্যাগটা দেখাবো, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে দেবো। সো আই ট্যাগ কী করে আমরা একটু দেখি, আই ট্যাগের উন্নত হচ্ছে ইটালিক করে ফেলে, ঠিক আছে। সো আমরা দেখি এটাকে ইটালিক কীভাবে করে। সো এখানে যদি আমরা আই ট্যাগটা দিয়ে দিই, তাহলে এখানে আমরা রিফ্রেশ করলে, তাহলে দেখতে পাচ্ছি যে টেক্সটটা ইটালিক হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি, আমরা এখানে দেখতে পেলাম টেক্সটকে ইটালিক করার জন্য আপনি কি করতে পারেন, এই যে আই ট্যাগটা ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এরপরে ইএম ট্যাগটা আছে, ইএম ট্যাগ ইমফেসাইজ করে যেটা আপনার ট্যাক্স আছে ওইটাকে। সো আপনারা একটু দেখে নেবেন, আমি যদি অ্যাড করতে চাই অ্যাডও করে দিতে পারি, তাহলে হয়তো আর একটু সুবিধা হবে। সো আমরা এখানে অ্যাড করে দিলাম, আচ্ছা। সো এটা কী করে আমরা একটু দেখি নিই শর্ট করে। সো আমরা রিফ্রেশ করলাম, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি ইটালিকের মতোই, জাস্ট হচ্ছে ট্যাক্সকে ইমপ্রেসাইজ করছে এটাই। সো এরপরে স্মল ট্যাগ, স্মল ট্যাগে ট্যাক্সকে স্মল করে, এটা আমরা ট্যাক্সের নাম, ট্যাগের নাম অনুযায়ী যে নামটা আছে সেটা দিয়ে বুঝতে পারছি যে আসলে এটা কী করবে, ট্যাক্সকে ছোট করে ফেলবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে মার্ক ট্যাগ আছে, দেন হচ্ছে ডিলেট, আর মার্ক ট্যাগটা দেখে নেবেন, আমরা একটু ডিলেটটা দেখি। সো আমি এখানে যদি এই ট্যাগটা কপি করে নিই, দেন হচ্ছে এখানে একটু বসায় দেখি আসলে কী করে ডিলেট করে কি না সেটা দেখি। সো আমরা একটু যদি, আচ্ছা, এখানে ভিআর একটু ইউজ করি, তাহলে আরও একটু সুন্দর দেখাবে। সো আমরা একটু ভিআরটা ইউজ করে দিই, এখানে একটা ভিআর, এখানে আর একটা, এভাবে আমরা কয়েকটা ভিআর অ্যাড করে দিলাম, যাতে
আমরা একটা একটা লাইন বাই লাইন দেখতে পাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি যে মাই ফেভারিট কালার ইজ ব্লু, কিন্তু ব্লুটা কি কেটে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে, এরপর হচ্ছে রেড। তার মানে হচ্ছে কি বোঝাচ্ছে, এটা রেড হচ্ছে ফেভারিট কালার, ব্লু হচ্ছে কেটে দেওয়া, মানে হচ্ছে ভুল হচ্ছে, এরকম কিছু বোঝানোর জন্য ডিলেটটা ইউজ করতে পারেন। এরপরে ইনস আছে, সাব আছে। আচ্ছা সাব যদি আপনি আমরা একটু দেখি তাহলে সাবটাও দেখেন একটু করে। সো সাবটা দেখার জন্য আমরা এখানে সাবটা দিই। সাবটা দেওয়ার পরে কি করে ওটা দেখি, সো সাবটা রিফ্রেশ করলে এখানে দেখতে পাচ্ছি যে এটা সাব মানে নিচের দিকে চলে আসে সাবস্ক্রিপ্ট। এরপর সুপার স্ক্রিপ্ট কি করবে একটু কমেন্ট করে ফেলেন, সুপার স্ক্রিপ্ট কি করবে, তো সুপার স্ক্রিপ্ট করবে কি আমাদের টেক্সটটাকে উপরের দিকে লিখবে, ঠিক আছে। এটাই ডিফারেন্স, তো এটা একটু আমি দেখানোর জন্য কপি করে নিচ্ছি, আসলে কি উপরের দিকে দেখায় কি না আমাদেরকে একটু আমরা দেখি। সো এখানে আমরা যদি এটা দিই তাহলে এটা যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি সুপার স্ক্রিপ্ট দেখাচ্ছে। এগুলো মূলত হচ্ছে যখন আমরা কোনো সূত্র এসকার ভিএস এসকার প্লাস বিএসকার বা এ প্লাস বি হোল স্কোয়ার এরকম সূত্রগুলো যখন লিখবো তখন এই জিনিসটা। সো এটা হচ্ছে ওই জন্য, বা এরকম কোনো মান বা সাইন্টিফিক কিছু ইউজ করার জন্য বা লেখার জন্য তখন আমরা এই জিনিসগুলো লিখবো। সো আমরা ফরম্যাটিংটা দেখে নিলাম, দেন হচ্ছে আমরা কোটেশনে চলে যাব। কোটেশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এর কিছু কোটেশন আছে বা সিটেশন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোটেশন এবং সিটেশন, সো সবগুলো আমি দেখাবো না এখানে, ভিডিওতে যেহেতু লং হয়ে যাবে এবং বোরিং লাগবে। সো সেই জন্য আমরা জাস্ট অ্যাব্রিভিয়েশন এবং অ্যাড্রেসটা একটু দেখে নিই, তাহলে আমাদের হয়ে যাবে মোটামুটি। বাকিটা আপনারা চাইলে পরবর্তীতে দেখতে পারেন। সো আমরা এখানে ফ্ল্যাগ কোড দেখতে পাচ্ছি, সো এটা আপনারা দেখে নেবেন। দেন আমরা কিউটা দেখতে পাচ্ছি, কিউট হচ্ছে শর্ট কোটেশন, কোনো কিছু শর্ট আকারে দেখানোর জন্য শর্ট কোটেশন। ধরেন আমরা আচ্ছা ভিউটাও একটু দেখে নিই, তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাবো আরও। সো আমরা এখানে যদি পেস্ট করে দিই, দেন হচ্ছে এখানে একটা ভিআর দিয়ে দিই, তাহলে আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই দেখেন এখানে কী করছে, একটা লেখা লিখছে, তার মধ্যে এই কোটেশন স্টার্ট হয়েছে এবং কোটেশন এন্ড হয়েছে। তার মানে কি শর্ট কোটেশন বোঝানোর জন্য কিউটা ব্যবহার করা হয়। এরপর অ্যাব্রিভিয়েশন কী করে, কোনো একটা জিনিসের অ্যাব্রিভিয়েশন দিয়ে করে দেয় যে আসলে এই টেক্সটটা দ্বারা কী বুঝেছে। ধরেন আমি এখানে যদি এটা অ্যাড করে দিই, আচ্ছা দেন হচ্ছে আমরা এটা অ্যাড করে দিই। সো এটা হচ্ছে হু এর পূর্ণ রূপ কি এটা। সো আমরা এটা হচ্ছে একটু যদি দেখি তাহলে আর রিফ্রেশ, আচ্ছা সেভ করে নিই মেবি। সো সেভ করে নিলাম, দেন হচ্ছে আমরা রিফ্রেশ করলে এখানে যদি মাউসটা নিই তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। তো আপনি যদি এটা চেঞ্জও করে দেন, যখন ধরেন আমি আরেকটা দিই, এই ট্যাক্সটা রিমুভ করে দিই আপাতত। আমরা দিলাম হচ্ছে www, দেন হচ্ছে এখানে কি এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। তো আমরা এটা দিলাম, সেভ করলাম, দেন হচ্ছে আমরা একটু রিফ্রেশ দিলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে দি www। সো আমরা যদি মাউস হভার করি ধরে রাখি তাহলে এখানে দেখাচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো অ্যাব্রিভিয়েশনটা অ্যাব্রিভিয়েট করার জন্য কোনো কিছু যে এটা কী বোঝাচ্ছে সেটা দ্বারা, ঠিক আছে। সো অ্যাড্রেস, অ্যাড্রেস কী করে, কোনো কিছু অ্যাড্রেস ডিক্লেয়ার করার জন্য ইউজ করা হয়। এটা তেমন কোনো পার্থক্য নেই, তবে অ্যাড্রেস যেহেতু ইউজ করবেন তখন অ্যাড্রেসটা ট্যাগটা ইউজ করলে বেটার দেখ। সো এরপর হচ্ছে এইচটিএমএল সাইট, এটা হচ্ছে মূলত আপনার কোনো একটা ভোগ বা ফয়েম এরকম কিছু ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য এটা ইউজ করা হয়। সো এটা মূলত হচ্ছে আপনার যখন কোনো কিছু ক্রিয়েশন করছে, বা ধরেন আপনার কোনো একটা বুক আছে বা আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা বুক অ্যাড করছেন যেটার হচ্ছে লেখকের নাম বা এরকম কিছু বোঝাতে চাচ্ছেন তখন, বা লেখকের বইটার নাম, তখন আপনি কি করতে পারেন সাইটটা ইউজ করে যে বইটা ওইটার নাম দিয়ে দিতে পারেন। সো এটা আমরা দেখাচ্ছি না যেহেতু, আপনারা পরবর্তীতে দেখে নেবেন এবং ভিডিওটি লং করতে চাচ্ছি না আমি, সো সেজন্য এখানে দেখাচ্ছি না। সো আর এখানে ভিডিও বায়ো ডিরেকশনাল ওভাররাইড আপনি এটাও দেখতে পারেন। সো এটা আমি এখন দেখাচ্ছি না,
আপনারা দেখে নেবেন এবং এক্সারসাইজটা করে নেবেন পরবর্তীতে। দেন হচ্ছে আমরা এখানে আর তেমন কিছুই নেই, সো আমরা এখানে মোটামুটি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আশা করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ।